নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। এই একটি রত্ন, যে রত্ন পড়লে 90 দিনের মধ্যে মিরাকেল ফল পেতে চলেছেন, অর্থাৎ এই রত্ন পরিধানের ঠিক 90 দিনের মধ্যে মিরাকেল ফল পেতে চলেছেন, পার্থিব সুখ, ভৌতিক সুখ পেতে চলেছেন আপনি। কোন লগ্নের জাতক বা জাতিকারা এই রত্ন পরিধান করবেন এবং কি কন্ডিশনে পরিধান করবেন, কারা এই রত্ন পরিধান করবেন না, এই বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। খুবই ইম্পর্টেন্ট এই ভিডিও। দেখুন, এটি হচ্ছে শুক্রের উপরত্ন, স্ফটিক, অর্থাৎ আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট দেখা দরকার। দেখুন, শুক্র আমাদেরকে কী দেয়, আমি ভৌতিক সুখ, পার্থিব সুখ, ভালো বাড়ি, গাড়ি, লাক্সারি, সব যত পৃথিবীতে যত সুখ আছে সমস্তটাই, আপনার দাম্পত্য সুখ, প্রেমের ক্ষেত্রে সফলতা, এই জায়গাগুলো কিন্তু টোটাল কিন্তু শুক্রের আন্ডারে। কিন্তু আপনার বৈবাহিক জীবন কেমন চলবে সেটাও কিন্তু শুক্রের আন্ডারে কিন্তু আছে। অর্থাৎ এই স্ফটিক রত্ন পরিধানের বেশ কিছু নিয়ম কিন্তু আছে। সবাই যদি এই রত্ন পরেন সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ ফল কিন্তু আপনারা পাবেন। অর্থাৎ কোন লগ্নের মানুষ এই রত্ন পরবেন, কোন লগ্নের মানুষ পরবেন না, কী কন্ডিশনে পরবেন, কী বার পরবেন, সে বিষয় নিয়ে আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, এই যে স্ফটিক রত্নটা, এটা হচ্ছে শুক্রের উপরত্ন। আপনার রাশিচক্রে শুক্রের প্লেসমেন্ট থাকা দেখা দরকার। যদি আপনার রাশিচক্রে 6th হাউস, 8th হাউস এবং 12th হাউসে শুক্র যদি থাকে, সেখানে কিন্তু এই স্ফটিক মালার, স্ফটিক রত্ন ধারণ পরিধানে কিন্তু আপনার নেগেটিভ জায়গাটা কিন্তু দাঁড়াবে। অর্থাৎ আপনি ধরুন পড়লেন এই স্ফটিক, আপনার শুক্র 12th হাউসে, 8th হাউসে, 6th হাউসে, কিন্তু দেখতে হবে সেখানে যদি বিপরীত রাজযোগ করে, 6th হাউসে থেকে বা 8th হাউসে থেকে বা 12th হাউসে থেকে যদি বিপরীত রাজযোগ করে, সেক্ষেত্রে কিন্তু আপনি স্ফটিক মালা পড়তে পারেন, সেখানে কিন্তু আপনারা ভালো ফল পাবেন। আর যদি এমনি অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু কোনো মতেই এই স্ফটিক রত্ন আপনারা পড়বেন না, এ সেক্ষেত্রে কিন্তু নেগেটিভ জায়গাটা বেশি দিবে। শুক্র যদি আপনার কেন্দ্র অথবা ত্রিকোণে অবস্থান করে, সেক্ষেত্রে আপনারা এই রত্ন পরিধানে আপনারা কিন্তু 90 দিনের মধ্যে মিরাকেল ফল পাবেন, পার্থিব সুখ পাবেন। এইবার আমি বলতে চলেছি কোন কোন লগ্নের মানুষ এই রত্ন পরিধান করবেন। দেখুন, তার আগে বলি, শুক্র যদি আপনার চতুর্থভাবে বসে থাকে এবং আপনি যদি এই রত্ন ধারণ করেন, সুখের জায়গায়, পারিবারিক সুখের জায়গায়, প্রপার্টি, বন্ধুবান্ধব, এই থেকে কিন্তু আপনারা ভালো লাভ পাবেন। নবম স্থানে থাকলে শুক্র আপনার ভাগ্যোদয় এবং সম্পত্তি লাভ, এই জায়গাগুলো কিন্তু থাকবে। একাদশভাবে থাকলে আপনার লাভ, সফলতা, সাকসেস জায়গা কিন্তু নির্দেশ করবে। সপ্তমভাবে থাকলে আপনার দাম্পত্য সুখের জায়গা, কেরিয়ারের জায়গা কিন্তু নির্দেশ করবে, অর্থাৎ দৈনিক রোজগার আপনার বাড়াবে, দাম্পত্য সুখ, ব্যবসা, এই জায়গাগুলো কিন্তু বিশেষভাবে বাড়িয়ে তুলবে। এবং শুক্র যদি পঞ্চমভাবে থাকে, আপনার প্রেমের ক্ষেত্রে কিন্তু সফলতা, সন্তান সুখ, আকস্মিক ধনলাভ, আকস্মিক প্রাপ্তি, লগ্নে থাকলে আপনার এনার্জি যথেষ্ট বাড়বে, আপনার প্রেজেন্টেশন ভালো হবে, তো দাম্পত্য সুখও থাকবে। এই যে এবার আমি জানাতে চাই কোন কোন লগ্নের মানুষ এই রত্ন পরবেন, কোন কোন লগ্নের মানুষ পরবেন না। দেখুন, যে যে লগ্ন, প্রথম হচ্ছে তুলা লগ্ন, বৃষ লগ্ন, আপনারা কিন্তু এই রত্ন, স্ফটিক রত্ন, আপনার সাদা স্ফটিক, সাদা স্ফটিক আপনারা কিন্তু পড়তে পারবেন। বৃষ, তুলা, মকর, কুম্ভ, বৃষ, তুলা, মকর লগ্ন, কুম্ভ লগ্ন, মিথুন লগ্ন এবং কন্যা লগ্ন, অর্থাৎ মিথুন লগ্ন প্রথম বলছি, বৃষ লগ্ন, মিথুন লগ্ন, কন্যা লগ্ন, তুলা লগ্ন, মকর লগ্ন এবং কুম্ভ লগ্ন, এই কটা লগ্নের মানুষ কিন্তু পড়তে পারবেন। আর বাদবাকি যে লগ্নের কথা বললাম না, তাদের কিন্তু বিশেষভাবে এই রত্ন পড়া উচিত নয়, কিন্তু বিশেষ কিছু দশা মহাদশাতে এই স্ফটিক রত্ন কিন্তু পড়তে পারেন, সেটা অবশ্যই এক্সপার্ট অ্যাস্ট্রোলজার কাছে আপনাদেরকে দেখাতে হবে। এবং 6, 8, 12তে আপনার শুক্র আছে কি না, সেখানে যদি বিপরীত রাজ্য করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু মিরাকেল ফল কিন্তু পাবেন।
এই ছিল এই রত্ন পরিধানে আকর্ষিক ধন প্রাপ্তি আপনাদেরও কিন্তু হবে। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, যাদের শুক্র ভালো আছে তারা অবশ্যই এই রত্ন পড়ুন। আপনাদের 90 দিনের মধ্যে মিরাক্কেল মিরাক্কেল পার্থিব সুখ, ভৌতিক সুখ, পৃথিবীতে যত সুখ আপনারা কিন্তু পাবেনই। এবং এটি শুক্রবার দিন আপনারা পরিধান করবেন এবং শুক্রের বীজ মন্ত্র পড়ে দুধ গঙ্গা জলে রেখে এই রত্ন আপনারা যদি পরিধান করেন, শুক্রবার দিন শুক্রের বীজ মন্ত্র এবং দুধ গঙ্গা জলে রেখে যদি এই রত্ন পরিধান করেন, আপনার ভাগ্য চরম থেকে চরম উচ্চ শিখরে যাবে। আমি কৌশিক রায় আপনাদেরকে এটা দায়িত্ব নিয়ে বলছি এবং চাঁদিতে ইনতে এটা পড়তে হবে। নমস্কার, ধন্যবাদ।